এমনিতেই বলা হয় বাঙালির 12 মাসে 13 পার্বণ, তারপরে আবার নতুন জায়গায় কোনো নতুন ফেস্টিভ্যাল দেখলে সেটাকে উদযাপন করতে ভালোই লাগে। তো এইবারে আমি ভেবেছিলাম যে আমার নিচে যে আন্টি এবং সবাই থাকে আর কি, ওদের সাথে আমি কারওয়া চৌথ পালন করব আর ওদের সাথেই সেলিব্রেট করব। তাই জন্য আমি তড়িঘড়ি চলে গেছিলাম আগের দিনই মেহেন্দি পরার জন্য। তারপরে সন্ধে হতেই আমি চলে গেছিলাম শপিং করতে। বহু দিনের আমার শখ ছিল একটা চূড়া কেনার, তো আমি ভেবেছিলাম আমি এখানে এসেছি যখন এখান থেকেই কিনবো, তাই সেইভাবে কিনেও নিলাম। আর সাথে সাথে সেদিনই পরে নিয়েছিলাম, কারণ এখানে সবাই বলে বুধবারের দিন নাকি ব্যাঙ্গেলস পরা যায় না, তাই জন্য আগের দিনে আমাকে বলে দিয়েছিল আন্টি পরে নিতে। তাই আমিও আগের দিনই পরে নিয়েছিলাম এই চূড়া। সত্যি বলতে হাতটা একদমই অন্যরকম লাগছিল, ফার্স্ট টাইম আমার লাইফে পরেছি। তো আই ওয়াজ ভেরি হ্যাপি, আই ওয়াজ লুকিং সো প্রিটি, মানে মানে নিজেই বলছি, মানে নিজেরই মনে হচ্ছিলো। ভোরবেলাটা তো আমার অফিসেই শুরু হয়েছিল, বাট তারপরে আমি বাড়িতে এসে মোটামুটি সুন্দর করে সেজে নিয়েছিলাম। এই দিন তো একটু ছবি টবি তুলতেই হতো, আর তারপরে পুজোর সব আয়োজন করে নিয়েছিলাম। এই যে ক্যালেন্ডারটা দেখছো, এটা হচ্ছে কারওয়া মাতা ক্যালেন্ডার, আর এখানে থাকে দুরকম ঘট, একটাতে জল থাকে, ওপরে মিষ্টি জিনিস দেওয়া থাকে, আর একটা থাকে চিনির ঘট। এরপরে এভাবে আরতি করতে হয়, আর তারপরে এই ঘট দুটোকে একে অপরের সাথে ওলটপালট করতে হয়। এই ঘটের মধ্যে একটা ঘট কারওয়া মাতার আর একটা ঘট আমার, আর এই সময় বলতে হয় কারওয়া মাতা সুহাগ দো সুহাগ লো। আর তারপরে হাতের মধ্যে চাল নিয়ে ওদের একটা ব্রত কথা হয় আর কি, কারওয়া মাতার এই পুজোর একটা ব্রত কথা আছে, সেই ব্রত কথা শুনতে হয়। তারপরে সেটাকে ওড়নার মধ্যে বা বিয়ের যে ওড়না হয় সেটার মধ্যে বাঁধতে হয়। যেহেতু আমার প্রথমবার ছিল, ওই জন্য আমি বিয়ের ওড়নাতেই বেঁধেছি। এইভাবে চাঁদকে অর্ঘ্য দেওয়ার পর জল খেয়ে আন্টির হাতে খুব টেস্টি টেস্টি ডাল চাওয়াল সরষদা শাক খেয়ে আমি আমার দিনটা সেলিব্রেট করেছিলাম, অ্যান্ড আই এনজয়েড আ লট। আই হোপ তোমাদেরও এই ভিডিওটা খুব ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক করতে ভুলো না।